মর্মান্তিক পরিণতি। ভাঙা হাত ঠিক করতে রোগীকে অজ্ঞান করার ইঞ্জেকশন আর তারপরেই মৃত্যু রোগীর, এই অভিযোগকে ঘিরে তুলকালাম কোন্নগর। কোন্নগর কাসারি পুকুরের বাসিন্দা বছর ৪০-এর গৃহবধূ পুতুল সাহা আজ সকালে বাড়ির কলপাড়ে বাসন মাজতে গিয়ে বাঁ হাতের কবজিতে চোট পায় বলে পরিবারের লোকেদের দাবি। চিকিৎসক সুমিত মিত্রের কাছে নিয়ে যাওয়া হয়, তারপর তিনি তাকে যন্ত্রণা কমানোর ওষুধ দেন, একই সঙ্গে বলেন এক্সরে করাতে হবে। পরিবারের লোকেদের দাবি, সন্ধ্যাবেলা নিয়ে যাওয়ার পর চিকিৎসক বলেন প্লাস্টার করতে হবে, তাই হাত সেট করতে হবে, তার জন্য ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করতে হবে। অভিযোগ, সেই ইঞ্জেকশন দেওয়ার পর দীর্ঘক্ষণ কেটে গেলেও অনেক চেষ্টা করেও পুতুল দেবীর জ্ঞান ফেরেনি। ওই চিকিৎসক তারপর অ্যাম্বুলেন্স ডেকে ওই মহিলাকে স্থানীয় মা সারদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুকে কেন্দ্র করে ওই হাসপাতালে ভাঙচুর চালায় পরিবারের লোকেরা। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন হয়েছে প্রচুর পুলিশ বাহিনী। এখনো পর্যন্ত সুমিত মিত্র পলাতক থাকায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজ সকালবেলা ওর বোন, ওর শ্বশুর বাড়ি মানে ওর বিয়ে হয়েছে ধনু সাহার সাথে, আমার কাঁসারি পুকুর অঞ্চলে থাকে, কোন্নগর ১৯ নম্বর ওয়ার্ডে, ঘরে পড়ে যায়, হাতের বা হাতের কবজির এই জায়গাটায় চোট লাগে, ঠিক এই জায়গাটা, এই পয়েন্টটাতে চোট লাগে, এবং ওরা যথারীতি সুমিত মিত্রর কাছে নিয়ে যায়। সুমিত মিত্র ব্যান্ডেজ করে দেয় তখনকার মতন, বিকেলবেলা এক্স রে করে নিয়ে আসতে বলে। এক্স রে করে নিয়ে যাওয়ার পরে বিকেলবেলা যখন নিয়ে যায় সন্ধ্যাবেলা এক্স রে করে নিয়ে যাওয়ার পরে ঘরের ভেতরে বলেছে অপারেশন করতে হবে। অপারেশন করার নামে অ্যানেস্থিয়াসি করার নামে ঘরে নিজেই ছেড়ার চেষ্টা করে এবং জ্ঞান ফেরে না। তার আগে ওর বাড়ির লোক, ওর হাজব্যান্ড ধলু সাহা, ডাক্তারকে পরিষ্কার বলে দিয়েছিল যে ওর সুগার আছে, কিন্তু প্রেশার সুগারের প্রবলেম আছে, সেটা দেখে নেবেন, সেসব কিচ্ছু লক্ষ্য করে না ডাক্তার সুমিত মিত্র, এবং অ্যানেস্থেসিয়া করে পরবর্তীতে জ্ঞান ফেরে না। এবং ডাক্তার ঘেমে নিয়ে একাকার তার ঘরে গিয়ে দেখা যায় সে এবং তার স্ত্রী, তার কন্যা, তার বুকে পেটে প্রেশার করতে থাকে জ্ঞান ফেরাবার জন্য। যখন প্রেশার না ফেরে একটা অ্যাম্বুলেন্স ডেকে, এবং সেই সময় ধলু বাড়ির লোককে ফোন করে যে তোমরা এখানে এসো, তারা গিয়ে দেখে অ্যাম্বুলেন্স এসেছে, সে নিজে অ্যাম্বুলেন্স এসেছে, ডাক্তার সুমিত মিত্র সেই অ্যাম্বুলেন্সে করে এখানে নিয়ে আসে। আমার বক্তব্য পরিষ্কার যে ডাক্তার সারদা নার্সিংহোমে নিশ্চয়ই কোনো এমার্জেন্সিতে কোনো ডাক্তার থাকে, একটা নার্সিংহোম মানে এমার্জেন্সিতে ডাক্তার থাকা বাধ্যতামূলক, মেডিকেল আইন অনুযায়ী, ভারতবর্ষের মেডিকেল আইন অনুযায়ী এমার্জেন্সিতে ডাক্তার থাকা বাধ্যতামূলক, যদি সারদা থেকে সেটা না থাকে সারদা সমানভাবে দায়ী। আপনাদের অভিযোগটা কি সুমিত মিত্রের বাড়িতে মারা গেছে? আমাদের বিশ্বাস সুমিত মিত্রের বাড়িতে মারা গেছে, সেইখানে এখান থেকে এখানে নিয়ে আসে সারদাতে। কি চাইছেন? দোষী ডাক্তার সুমিত লুকিয়ে নেয়, দোষী ডাক্তার সুমিত মিত্র শাস্তি চাইছেন, সুমিত মিত্র এবং সুমিত মিত্র সেই মৃত পেশেন্টকে এখানে অ্যাটেন্ড করে, সারদায় অ্যাটেন্ড করে সারদা নার্সিংহোম সমানভাবে দায়ী। সারদা নার্সিংহোম এই দুর্নীতি থেকে কিছুতেই বাঁচতে পারে না। আপনার নাম? ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রুলস অনুযায়ী একজন পেশেন্ট হাসপাতালে আসলে তার সম্পূর্ণ মেডিকেল চেক আপ হওয়ার প্রয়োজন। যেমন জল মাটি ছেড়ে মানুষ যেমন পড়ে যায়, সেরকম পড়ে যায় গিয়ে এই জায়গাটা ফুলে গেছিল হাতে, এই কোমরটা ফুলে যাওয়ার পর আমরা বাড়িতে বরফ টরফ দেওয়ার পর বাইকে করে নিয়েছি। মানে পড়ে গেলে যে মানুষের ব্যথা হয় সেরকম একটা ব্যথা ছিল না, মানে যেরকম নর্মাল পেন ওটা সেরকম ব্যথা ছিল। ওখানে নিয়ে এসে আমার বাইকে করে আমি ওনার চা আর ওনার দেওর আর আমার চাকে নিয়ে বাইকে করে এই সুমিত মিত্রর কাছে এসে, তারপর সুমিত মিত্রর কাছে আসলাম। সুমিত মিত্র দেখলো, দেখে বললো এটা এক্সরে করতে হবে, আর এক্সরে করে সন্ধ্যা ৬টার সময় রিপোর্ট নিয়ে আসি। আর তোমার হাতে ব্যান্ডেজ করে দিয়েছে আর বলেছে খাবেন না, কিছু খাবেন না, জলও খাবেন না, যদি জল খায় সামঞ্জস্য তুমি জল খাবে। তারপর আমরা গেলাম, ওষুধ কিনলাম, পেন কিনলাম, খাইয়ে ওখান থেকে হাসপাতাল ডাক্তারখানায় এই
ওষুধ ডাক্তার খাইয়ে এক্সরে করতে গেলাম। এক্সরে করে বাড়িতে এসে আমার সন্ধ্যাবেলা যেমন ছটার সময় ওনার হাজব্যান্ডকে নিয়ে সুমিত মিত্তর বাড়িতে কি মারা গেছে? হ্যাঁ 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 সুমিত মিত্তর বাড়িতে, তারপর বাড়ির চেম্বারে নিয়ে আসা, উনি ওনার হাজব্যান্ড নিয়ে আসা। আসার পর তোমার ডাক্তারকে বললো ওনার কি চাইছেন, এখন কি চাইছেন? আমরা চাই ওনার স্বাস্থ্য চাই। স্বাস্থ্য পুলিশরা কি করছে? হুগলি থেকে পাপু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।